গুড মর্নিং ভিউয়ার্স, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে আমি প্রভাস সমস্ত বার্ড লাভারকে জানাই নমস্কার। ভিউয়ার্স, আজকে একটা সেট আপ ভিজিটে যাচ্ছি, বন্ধুর সেট আপ, যে সেট আপের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, বন্ধুর ছোট্ট সেট আপ এরকম। এবং এই সেই সেট আপের ভিডিওটা শেয়ার করার সময় বলে দিয়েছিলাম বন্ধুর প্রোগ্রেসের ভিডিওটা আমি শেয়ার করব। তো আজকে যাচ্ছি সেই বন্ধুরার বাড়ি, কীরকম কী প্রোগ্রেস হয়েছে সেটা দেখানোর জন্য। সো সবাই সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, বন্ধুরার বাড়ি চলে এসেছি আর ওর আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, পুরো সবুজে ঘেরা, পাখির জন্য একদম সুইটেবেল। আর ওদের নতুন বাড়ি হচ্ছে এই যে তার বাড়ি, এবং বাড়িটা ঠিক কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে এর ওপরে ছাদের ওপরে বড় করে পাখির সেট আপ বানাবে। তো চলুন যাওয়া যাক বন্ধুরার বাড়ি। আর বন্ধুরের নাম বলা হয়নি, বন্ধুরের নাম সৌরভ। ও সৌরভ, কোথায় গেল রে? যা, বন্ধুরা বাড়িতে নেই। দশটা বাচ্চা গেলে দশটাই মরে গেছে? বড় হয়েছিল, খেতে পারত, মানে আলাদা করে রেখেছিল নাকি এর মধ্যে রেখেছিল? হায় রে, আমারও তো মরেছে, কিন্তু সব মরে গেছে তোর। এটা ডিম আছে না? ডিম আছে মনে হয় নাকি? বাচ্চা আমারও মরেছে, 25-30টা বাচ্চা মরে গেছে আমারও। এখন হচ্ছে ওই 20টার মতন বাচ্চা হয়েছে, মানে বেঁচেছে 20টার মতো। ভালোই বড় হয়ে গেছে। আর এমনি ধাড়ি পাখি মরে যায় না? হ্যাঁ, তিনটে তো উড়ে গেছিল বলেছিল দাদা। ভালো ভালো কালার, কি বলছে? খুবই খারাপ একটা ব্যাপার, কারণ বন্ধুর সেট আপটা ভিজিট করতে গিয়েছিলাম, বড় আশা নিয়ে গিয়েছিলাম, কারণ দেখাও ভালো প্রোগ্রেস, বাট দুর্ভাগ্যবশত পাখির প্রথম প্রোগ্রেস দেখাতে পারলাম না ভালো করে, কারণ ওর প্রত্যেকটা বাচ্চাই মারা গেছে, ঠিক আছে, এবং এমনকি খাওয়া শিখে গিয়েছিলো তারপরেও মারা গেছে। তো মারা যাওয়ার কারণ বিভিন্ন হতে পারে, তো বন্ধুটা নেই সেই জন্যে জানতে পারলাম না, ও থাকলে ভালো হতো। বাট আমারও মরে গেছে অনেক পাখি, বাট সব কটা মরে নেই, কিছু বেঁচেছে এবং নতুন করে প্রোগ্রেস আবার হওয়া শুরু হয়েছে। বাট ওরও এখন আপাতত প্রত্যেকটা ভাঁড়ে ডিম আছে, এবং নেক্সট প্রোগ্রেসটা আশা করছি ভালো হবে, বেটার হবে। তো চলো এই নিয়েই ভিডিওটি শেষ করি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।